হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে দেখো, আমি ঘুম থেকে উঠে স্নান টান করে নিয়েছি, এবার ঠাকুর ঘরে এসেছি। গোপাল পুজো দেবো, গোপালকে আগে থাকতে জাগিয়ে রেখেছিলাম ঘুম থেকে তুলে। তো এখন দেখো, আমি ঠাকুর পুজো দেবো, তো গোপালের ড্রেসটা পাল্টে দেবো। গোপালের ড্রেসটা পাল্টে দিচ্ছি। মোবাইল ধরার কেউ নেই, এবার মোবাইলটা আমি ঠিক করে রাখতেও পারছিলাম না, তো ভিডিওটা তার জন্য ঠিক করে করতে পারিনি। কেউ যদি মোবাইল যদি ধরার না থাকে, তাহলে ভিডিও কী করে করবো একা একা সবগুলো, তার জন্য তোমাদেরকে দেখাতে পারিনি। তো মোবাইলটা যাই হোক, যেভাবে হোক এক জায়গায় রেখে যেটুকু সম্ভব হয়েছে তোমাদের সাথে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো দেখো, আমি গোপালের জামা পাল্টে দিচ্ছি সকালে। তো আমি গোপালকে বসিয়ে দিয়েছি জামা কাপড় পরিয়ে। তো এবার আমি চন্দন ঘষে নিচ্ছি। তো চন্দন ঘষে আমি সব ফুলে চন্দন দিয়ে নেবো আগে, তারপরে ঠাকুরকে ফুল দিয়ে সাজাবো। তো দেখো, আমার চন্দন ঘষা হয়ে গেছে, তো আমি ফুলগুলো নিয়ে নিয়েছি। ফুলগুলো নিয়ে আমি ফুলের মধ্যে চন্দন দিয়ে দিলাম। তো এবার আমি ফুলের বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো দেখো, আমার ফুলের বোটাগুলো ছাড়ানো হয়ে গেছে। তো আমি এবার ফুল দিয়ে সিংহাসনটা ঠাকুরকে সাজিয়ে নিচ্ছি ফুল দিয়ে। তো দেখো, আমার ফুল দিয়ে সাজানো হয়ে গেছে পুরোটাই। এক হাতে করেছি, এক হাতে ফোন ধরেছি, তো আর এক হাতে ভিডিওটা করেছি। তো দেখো, ফুল দিয়ে আমি সাজিয়ে ফেলেছি আমার গোপকে। তারপরে আমি চলে আসলাম আমার ঘরে। আমার ঘরে শিব আছে, তো আমি এবার শিব পুজো দেবো। প্রথমে আমি গোপাল পুজো দিয়ে এসে তারপরে আমার শিব ঠাকুরকে আমি ঘরে পুজো দিই। তো দেখো, আমার শিবকেও ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি আমার ভোলে বাবাকে। তো আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে। তো এবার আমি চা বসিয়ে দিয়েছি, দুধ বসিয়ে দিয়েছি চা করবো বলে। আমার আগে প্রথমে আগে আমি কিছু খাওয়ার আগে খালি পেটে এক গ্লাস গরম জল খেয়ে নিই উষুম উষুম, তারপরে চা খাবো, তারপরে সকালে টিফিন করবো। তো আমার চাটা খাওয়া। তো এটা ঠিক পরোটাও না, এটা হচ্ছে জল রুটি, একটু অন্যরকম স্টাইলে করেছি। গোবি দিয়েছি, পেঁয়াজ লঙ্কা আরও কিছু দিয়ে তো এই জল রুটিটা বানিয়ে নিয়েছি। তো এটাই এখন সকালের টিফিন করে নেবো। আমি পরোটা ভাজছি, পরোটা আমার ভাজা হয়ে গেছে। তো এবার আমি দুপুরের রান্নার দিকে চলে এসেছি। তো আজকে রান্না করব, দুপুরে ঢেলা মাছ নিয়ে নিয়েছিলাম, আমার বাড়িওয়ালে এসেছিলো, আর চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। তো ঢেলা মাছগুলোকে আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি, লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে। তো ঢেলা মাছগুলো ভেজে নেবো আগে, আজকে তাড়াতাড়ি রান্না করার কারণ আমার শ্বশুরমশাই এক জায়গায় যাবে, তার জন্য সকালের খাবার দাবার সেরেই দুপুরের রান্না বসিয়ে দিয়েছি। উনি 12:30-12টার মধ্যে বেরিয়ে যাবে, তো দুপুরে খাওয়া দাওয়া করে যাবে। তো আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি, প্রথমে তো তেলগুলো গরম হয়ে গেছে, তারপর আমি মাছগুলো ভেজে নেব। এদিকে মাছ ভাজা হচ্ছে, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতও হয়ে এসছে, ভাত ফুটছে। তো এ দেখো, চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। তো মাছগুলো আমার ভাজা উল্টো পাল্টে ভেজে নেবো মাছগুলো।
তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। তো কড়াইতে আমি প্রথমে তেল দিয়ে দিয়েছিলাম, তারপরে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি তেলের উপরে, তো আলু আর বেগুনগুলো দিয়ে দিয়েছি তেলের উপরে, তো এগুলোকে কষিয়ে নেবো ভালো করে। তো আমি লবণ দিয়ে দিয়েছি আর এবার হলুদ দিলাম। লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেবো আমি। ঢেলা মাছকে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করে খাওয়া গরম গরম এত ভালো লাগে, বেগুন আলু দিয়ে ঢেলা মাছ খেতে। তো এদিকে আমার বৌদি মশলা করছে, তো আমি মশলাগুলো দিয়ে দিলাম ও পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। প্রথমে পেঁয়াজগুলো দিইনি কেন তেলের উপরে, তো পেঁয়াজগুলো দিলে পরে পুড়ে যেত, তার জন্য আমি পেঁয়াজগুলো যখন আলু আর বেগুনগুলো একটু মানে ভাজা ভাজা হয়ে এসছে সেটা তখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। তারপরে মশলাগুলো দিয়ে এবার আমি কষাবো কিছুক্ষণ। কষিয়ে নেওয়ার পরে আমি এবার পরে দিয়ে দিলাম একটু কাশ্মীরি মিরচি। তো আমি সবসময় কাঁচা লঙ্কা ইউজ করি, কাঁচা লঙ্কা ব্যবহার করে বেটে দিই, তারপরে আমি কাশ্মীরি মিরচি লঙ্কা পাউডার দিয়ে দিই। তো এবার আমার কষানো প্রায় কমপ্লিট, তো আমি এবার জল দিয়ে দিয়েছি, পরিমাণ মতো জল দিয়ে দেবা তোমরা। তো আমি জল দিয়ে দিয়েছি, এবারটা আমি নারকেল ঢাকা দিয়ে দেবো তরকারিটা। তো আমি ঢাকা দিয়ে দিলাম, তো আমি ঢাকা তুলে নিয়েছি, নিয়ে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা, ধনে পাতা দিয়ে আবার একটু ঢাকা দিয়ে আমি নামিয়ে ফেলবো। তো দেখো আমার রেডি হয়ে গেছে ঢেলা মাছ বেগুন দিয়ে আলু দিয়ে, কত সুন্দর কালারটা হয়েছে। তো এবার আমি একটু কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তো এবার চিংড়ি মাছগুলো লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তো এবার চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব। তো ভেবেছিলাম পটল দিয়ে রান্না করব, তো পটলটা ঘরে ছিল না, সবজিওয়ালাও এসেছে, তো সবজিওয়ালার বাসায় বসেছিলাম, তো সবজিওয়ালাও একটু পটল আনিনি, তো আমি শুধু আলু দিয়ে মাছটা চিংড়ি মাছটা কোনো রকম রান্না করবো। তো আমার মাছগুলো ভাজতে দিয়েছি, তো মাছগুলো ভাজা হোক, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো মাছগুলো এবার আমি উল্টে দেবো, উল্টে পাল্টে ভেজে নেবো মাছগুলো আমি এটি টপি। মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, তো আমার তো চিংড়ি মাছ দেখলেই খুব লোভ লাগে, আমি তো ভাজা মাছই খেয়ে নিই, ভাজা মাছও আমার খুব ভালো লাগে। তো কড়াইতে এবার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম কড়াইতে, শুকনো লঙ্কা দেওয়ার পরে আমি দিয়ে দিলাম গোটা জিরে, তেজপাতা। তো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আলু, আলুগুলো আমি ছোটো ছোটো ডোমো ডোমো করে কেটে রেখেছিলাম, তো এর মধ্যে আমি দিয়ে দিলাম আলু। তো আলুগুলো এবার একটু ভেজে হালকা ভেজে ভেজে নেবো তার মধ্যে দিয়ে দেবো তোমার লবণ হলুদ, দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতন হলুদ নিয়ে আমি আবার একটু কষিয়ে নেব। পেঁয়াজ কুচিগুলো এবারটা দিয়ে দিচ্ছি, আলুটা একটু সেদ্ধ হয়েছে, তারপর আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে।
দিয়ে একটু গুলো দিয়ে আবার একটু ভেজে নেব, কুচিয়ে নেব। তো এখানে মশলা বেটে রাখা ছিল, একটু রসুন আদা জিরে লঙ্কা টমেটো পেস্ট করে রাখা আছে। তো এবার আমি মোল আর একটু কষিয়ে নেব। আমি একটু সামান্য চিনি দিয়ে দেবো ওর মধ্যে। এবার এর মধ্যে আমি একটু দিয়ে দেবো কাশ্মীরি মিরচি পাউডার। একটু গরম মশলা, ঠিক আছে দেখে দেখেছিলাম আমি মশলাগুলো মশলাগুলো দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। আমি চিনি মাছগুলো এবার দিয়ে দিচ্ছি ওর মধ্যে। তো আমার কষানো কমপ্লিট হয়ে গেছে, তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। টমেটো ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ। তো আমি ঢাকা তুলে নিয়েছি, তুলে এবার মধ্যে ধনেপাতা দিয়ে দিয়েছি। তো আমার রেডি হয়ে গেছে, তো এবার আমি নামিয়ে ফেলব। তো দেখো রেডি হয়ে গেছে আমার চিনি মাছ আলু দিয়ে। তো কেমন লাগলো জানিও। তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো শ্বশুরমশাই আছে স্নান করতে, উনি এক জায়গায় যাবেন, তাদের কাছে তাড়াতাড়ি রান্না কমপ্লিট করে ফেলেছি। সকালে খাওয়া দাওয়া করে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। তো ওনাকে খেতে টেতে দিয়ে এখনও কাজ বাকি আছে। তো তারপরে আবার তোমাদের হচ্ছে আমরাও খাওয়া দাওয়া করবো, বাসন বেরোবে ওগুলো মজা করবো, তারপরে আবার জামাকাপড় ছাড়বো, ছেড়ে গিয়ে একটু দুপুরে শোবো। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো চলো টাটা, বাই বাই।